আসসালামু আলাইকুম। তো আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আপনি কিনছেন, তো সেটা কিন্তু আপনি নিজে চেক করতে পারেন। তিনটা উপায় সেটা চেক করতে পারেন। আপনি যদি ডায়াল করে মানে বাটন ফোনে করতে চান সেটাও পারবেন, আর যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে করেন সেটাও পারবেন। আপনার সিম কার্ড যেতে থাক না কেন, আপনার এয়ারটেল, রবি, গ্রামীণ ফোন অথবা যে কোম্পানি থাক না কেন, আপনি সেম ওয়েতে কিন্তু করতে পারবেন। তো প্রথমত আমরা এয়ারটেলটা চেক করি। ধরেন যে আপনার এয়ারটেল সিম কার্ড, তো আমরা প্লে স্টোরে গেলে আমরা যদি এখান থেকে একটু প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গেলে আমাদের এখানে অ্যাপ্লিকেশন পাবো। যেমন আমি যদি রবি লিখি, রবি অ্যাপ, দেখেন রবির একটা অ্যাপ্লিকেশন আছে, এখানে ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে হবে। তারপরে এয়ারটেলের একটা অ্যাপ আছে, গ্রামীণ ফোনেরও একটা অ্যাপ আছে, ঠিক আছে, তো বাংলা লিঙ্কেরও একটা অ্যাপ আছে, সবারই একটা অ্যাপ আছে। তো এখানে এয়ারটেল অ্যাপের মধ্যে ক্লিক করলাম, দেখেন এয়ারটেল অ্যাপ লেখার পরে এখানে এয়ারটেল অ্যাপ চলে আসলে আমার কিন্তু এয়ারটেল অ্যাপ ইনস্টল করা আছে, ঠিক আছে। তো এয়ারটেল অ্যাপটা আপনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, এখানে জাস্ট এইটুকুই, আর কিছুই না, ঠিক আছে। তো এখন এয়ারটেল অ্যাপে আসার পরে এই যে সার্চ একটা অপশন দিতে হবে, সার্চ এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করার পর নিচের দিকে আমরা যাব। নিচের দিকে যাওয়ার পরে তো আমরা এখান থেকে একটা অপশন খুঁজে বের করলাম, সেটা হচ্ছে মাই সিমস। এখান থেকে হচ্ছে মাই সিমস, ঠিক আছে। মাই সিমসের মধ্যে ক্লিক করলাম। মাই সিমসের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার দেখাবে এবং এখানে বলতেছে প্লিজ এন্টার ইউর লাস্ট ডিজিট অফ ইউর এনআইডি কার্ড, লাস্টের যে চারটা সেইটা এখানে দিতে বলতেছে। তো এখানে লাস্টের চার ডিজিট আমরা দিয়ে দিচ্ছি। লাস্টের চার ডিজিট দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, টোটাল 9টা সিম আছে রেজিস্টার করা আমার এনআইডি কার্ডের আন্ডারে, এবং সেই নাম্বারগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো সেমভাবে আপনি যদি গ্রামীণ ফোনটা চেক করতে চাই, তো গ্রামীণ ফোনের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে মাই জিপি, প্লে স্টোরে খুঁজলে পেয়ে যাবেন মাই জিপি। এটার মধ্যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করা যায়। তো আমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করছি আমরা। ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখেন অনেকগুলো অপশন, সিমোর অপশনে যাব আমরা। সিমোর অপশনে যাওয়ার পরে এইখান থেকে আমরা সিমস ইউ ওন, এই অপশনটা সিমস ইউ ওন মানে আমার যে সিমসগুলো আমি আমার, তো এখানে যে সিমগুলো আপনি মালিক আর কি, তো আপনার লাস্ট এনআইডি কার্ডের লাস্ট চারটে দিয়ে আপনি দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে চলে আসলো আপনার টোটাল 9টা সিম, সবগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এখন যদি আপনার বাটন ফোন হয়, বাটন ফোন হয় তাহলে কী করবেন, যেমন ডায়াল প্যাডে যাবেন, ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনি ডায়াল করবেন হচ্ছে 16, আচ্ছা এখানে স্টার দিতে হবে, ডায়াল করবেন স্টার 16001 হ্যাশ, তারপরে আপনার যে কোনো নাম্বারের মধ্যে এটা ডায়াল করে দেবেন। যেমন আমি গ্রাউন্ড ফোন দিয়ে ডায়াল করলাম, ডায়াল করার পরে এটা আপনাকে সেমভাবে আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট সেটা দিতে বলবে। আমরা এখানে ডান করে দিলাম এবং একটা মেসেজ চলে আসবে, আমরা ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবে যে আপনার একটা মেসেজ চলে আসবে। যেমন যে একটা মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন, যেমন একটা মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন, টোটাল 9টা সিম